অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক নিচের কোনটা? কি বলা হয়েছে ভাই? অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক নিচের কোনটা? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কিছু কোয়েশ্চেন অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক বা অ্যারোমেটিক বলয় হ্রাসকারী মূলক অথবা অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, এরকম একটা কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন, যেগুলো ভাই ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল না, পাশাপাশি যারা ভার্সিটির জন্য টার্গেট করতেছেন তাদের জন্য কিন্তু ভাই এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থ প্যারা নির্দেশক, ফার্স্ট ওয়ান হচ্ছে অর্থ প্যারা নির্দেশক কোনটা, মেটা নির্দেশক কোনটা, অথবা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা, অথবা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক নিচের কোনটা। এখান থেকে আপনি চার টাইপের কোয়েশ্চেন পাবেন। কয় ধরনের? চার ধরনের কোয়েশ্চেন পাবেন এই টপিক থেকে। ফার্স্ট টাইপটা কি? নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক, এভাবে বলতে পারে, অথবা নিচের কোনটি মেটা নির্দেশক, অথবা এভাবে বলতে পারে, অথবা বলতে পারে নিচের কোনটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, অথবা বলতে পারে নিচের কোনটি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তার মানে কয় টাইপের কোয়েশ্চেন খুঁজে পাবেন? চার টাইপের, চার ধরনের কোয়েশ্চেন। তবে এখানে মনে রাখবেন, অর্থ প্যারা নির্দেশক যেগুলা এগুলো হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, আর মেটা নির্দেশক যেগুলা এগুলো হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এই কথা দিয়ে আপনি কি বুঝতেছেন? অর্থ প্যারা নির্দেশক কোনটা বললে যে কোয়েশ্চেন, বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা বললে সেম কোয়েশ্চেন, নিচের কোনটি মেটা নির্দেশক যে কথা, নিচের কোনটি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, সেম কথা, সেম কোয়েশ্চেন। আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন জিনিসটা। তো এখানে ভাই যে সমস্যাটা হয় আমাদের, আমাদের বইয়ে কিন্তু অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশকের অনেকগুলো এক্সাম্পলের একটা চার্ট দেওয়া আছে, বাট আমরা ওই জিনিসগুলো মুখস্থ করতে যাই, বাট মুখস্থ করলে কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারবো না, আমাদের মধ্যে একটা কনফিউশন কি হয়ে যাবে ভাই, ক্রিয়েট হয়ে যাবে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে অর্থ প্যারা নির্দেশক অথবা মেটা নির্দেশক কিভাবে আপনি শর্টকাটে মনে রাখবেন, দেখেন যেগুলা একক বন্ধনযুক্ত মূলক আছে এক কথায়, দেখেন ভাই একটু খেয়াল করেন, একবার যদি বুঝে যান তাহলে জিনিসগুলো নিয়ে আর কনফিউশন হবে। যেগুলা একক বন্ধনযুক্ত মূলক আছে, অর্থাৎ যেসব মূলকের মধ্যে একক বন্ধন, সিঙ্গেল বন্ড, সেসব মূলকগুলো হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, এক কথায় শেষ। আর যেসব মূলকের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে, কি বন্ধন ভাই, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যুক্ত মূলক সমূহ হচ্ছে মেটা নির্দেশক। আশা করি ভাই আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি আরো ইজিলি জিনিসটা বুঝতে পারবেন। একটু ভাই আমরা একটু উদাহরণ দিই, তাহলে উদাহরণ দিলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে আপনার জন্য। যেমন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত মূলকগুলো আমি আপনাকে বলেছি মেটা নির্দেশক, তাহলে এটা একটু দেখেন, দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত মূলক কোনগুলা, একক বন্ধন যুক্ত মূলক কোনগুলা, এগুলো আপনি বুঝতে পারবেন হচ্ছে যখন আপনি কার্যকরী মূলকের গাঠনিক সংকেতগুলা লিখতে পারবেন। কি ভাই? কার্যকরী মূলকের, কি মূলক? কার্যকরী মূলকের গাঠনিক সংকেত যখন আপনি জানবেন তখন আপনি এই জিনিসগুলো ইজিলি বুঝে যাবেন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এসিড মূলক, বন সি ডাবল এইচ, এই মূলকটা আপনাকে যদি বলে অর্থ প্যারা নির্দেশক না মেটা নির্দেশক, আমি তো আপনাকে শর্টকাটে বলে দিলাম একক বন্ধনযুক্ত যেগুলো মূলক এগুলো অর্থ প্যারা, দ্বিবন্ধন ত্রিবন্ধনযুক্ত যেগুলো মূলক এগুলো কি মেটা। তো এখন এই যে কার্যকরী মূলক, এটার যদি আপনি গাঠনিক সংকেতটা জানেন তাহলে এখানে কি একক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে, এই জিনিসটা বুঝতে পারবে। যেমন এটার গাঠনিক সংকেতটা কিরকম, আমি যদি একটু আপনাকে একাই বন সি ডাবল বন ও বন কি ব্যয় ও এইচ, তার মানে এখানে কি বন্ধন আছে ভাই, দ্বিবন্ধন আছে, তার মানে ইজিলি আমরা বলতে পারি এই সি ডাবল এইচ মূলকটা কি নির্দেশক ভাই, মেটা নির্দেশক। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেমন অ্যালডিহাইডের কার্যকরী মূলক আমরা কি জানি বন সি এইচ ও, এটা কি নির্দেশক হবে, অর্থ প্যারা না মেটা। তো আপনি গাঠনিক সংকেত আঁকবেন, গাঠনিক সংকেত যদি আপনি লিখতে পারেন তাহলে ইজিলি বুঝে যাবেন এটা হচ্ছে ভাই আমার অ্যালডিহাইডের কি গাঠনিক সংকেত। সো এখানেও দেখতে পাচ্ছি আমাদের কি বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, তার মানে এটাও কি নির্দেশক হবে ভাই, মেটা নির্দেশক হবে। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই সায়ানাইট, এটা কি নির্দেশক হবে, অর্থ প্যারা না মেটা। তো সায়ানাইটের গাঠনিক সংকেত কি, সি ডাবল বন, মাঝখানে কি বন, ট্রিপল বন, তার মানে এখানে কয় কি বন আছে, ট্রিপল বন, তাহলে এটাও কি নির্দেশক হবে, মেটা নির্দেশক। তার মানে এই সবগুলা সি ডাবল ও এইচ, সি এইচ ও, সি ট্রিপল, সায়ানাইট, এই সবগুলা মেটা নির্দেশক, এবং এগুলা মেটা নির্দেশক যেহেতু, মেটা নির্দেশক হলে এগুলো কি বেঞ্জিন বলয় কি মূলক হবে, নিষ্ক্রিয়কারী মূলক হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি গাঠনিক সংকেত বুঝেন, গাঠনিক সংকেত লিখতে জানেন, তখন আপনাকে অর্থ প্যারা নির্দেশকের উদাহরণ, মেটা নির্দেশকের উদাহরণগুলো আলাদা আলাদা ভাবে রিমেম্বার করতে হবে না, আপনি জাস্ট মূলকটা দেখে গাঠনিক সংকেতটা থিংকিং করবেন। যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে মেটা নির্দেশক, আর যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আশা করি আপনি জিনিসটা কি বুঝতে পেরেছেন।
যেমন অর্থ প্যারা নির্দেশকে যদি উদাহরণ দিই, যেমন ওএইচ মূলক এটা কিন্তু অর্থ প্যারা নির্দেশক, কারণ এখানে একক বন্ধন। তারপরে কি বন এনএস টু মূলক, এটা কি নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক। এগুলোর গাঠনিক সংকেত তো দেখা দিতে হবে, আশা করি দেখা দেওয়ার দরকার নেই, কারণ গাঠনিক সংকেত নাইট্রোজেন, চারপাশে দুইটা নাইট্রোজেন, সবগুলো একক বন্ধন। তো একক বন্ধন হলে এগুলো অর্থ প্যারা নির্দেশক অথবা বেঞ্জিন বলের কি কারী মূলক, সক্রিয়কারী মূলক। আশা করি ভাই বুঝতে পেরেছেন, আর এক্সাম্পল দেওয়ার দরকার নেই। আপনি যদি দেখেন যে একক বন্ধন আছে তাহলে অর্থ প্যারা, আর যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে মেটা নির্দেশক। আপনি একটু আপনার বইয়ে যে চারটা দেওয়া আছে, আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে চারটা আছে ওই অর্থ প্যারা এবং মেটা নির্দেশকের যে চার্ট বা তালিকাটা আছে, ওই তালিকাটাতে যে এক্সাম্পল গুলো আছে প্রত্যেকটা এক্সাম্পল গুলার আপনি গাঠনিক সংকেত লিখতে পারেন কিনা চেক করবেন। যদি গাঠনিক সংকেত লিখতে পারেন তাহলে বুঝে যাবেন আপনি অর্থ প্যারা কোনটা, ম্যাটা কোনটা। তবে এখানে একটা এক্সেপশনাল কেস আছে। কি আছে ব্যা? এক্সেপশনাল কেস আছে। যেমন এই যে হেলোজেন সমূহ, গ্রুপ সেভেন এর যে মূলগুলো আছে হেলোজেন সমূহ, এগুলো হচ্ছে ব্যা অর্থ প্যারা নির্দেশক। কি নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক। কেন অর্থ প্যারা নির্দেশক? কারণ হেলোজেন সমূহ কি বন্ধন? এই যে বন এক্স, একক বন্ধন। এগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো কি বন্ধনে? একক বন্ধনে। যেমন আমরা যদি যোগ করেন হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে কি ফ্লোরিনটা একক বন্ধন, হাইড্রোজেন ক্লোরাইড একক বন্ধনে। অর্থাৎ এই যে গ্রুপ সেভেন এর মূলগুলো যেহেতু একক বন্ধন, তো আমরা যাদের মধ্যে একক বন্ধন হয় এরা কি নির্দেশক হবে? অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ প্যারা নির্দেশক হলে আমি আপনাকে বলেছি অর্থ প্যারা নির্দেশক যারা, এরা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। একটু খেয়াল করেন, অর্থ প্যারা নির্দেশক যারা, এরা কি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তো যেহেতু হ্যালোজেনের মধ্যে একক বন্ধন আছে, দেখেন এক্সেপশনাল জিনিসটা বুঝতে হবে, যেহেতু হ্যালোজেনের মধ্যে একক বন্ধন আমরা দেখতে পেয়েছি, সো হ্যালোজেন সমূহ অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ প্যারা নির্দেশক যদি হয় তাহলে এদের হওয়ার কথা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। কি হওয়ার কথা? বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। বাট বাস্তবে এরা যদিও অর্থ প্যারা নির্দেশক, বাট এরা হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এই এক্সেপশনাল জিনিসটা থেকে ভর্তি পরীক্ষায় বারবার কোয়েশ্চেন রিপিট হয়, কারণ আপনাকে কোয়েশ্চেনগুলো পেঁচিয়ে দেয়। আপনাকে দেখবেন কোয়েশ্চেন বলবে নিচের কোনটি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, তা আপনি দেখবেন যে আপনার কাছে শুধু এটা মনে থাকবে যেহেতু ফ্লোরিন ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক, তো অর্থ প্যারা নির্দেশক হলে তো এটা সক্রিয়কারী, সো দেখবেন যে আপনি এটা অ্যান্সার দাগাবেন না। বাট এক্সেপশনাল কেস হচ্ছে যদিও বন এক্স হ্যালোজেন সমূহ অর্থ প্যারা নির্দেশক, বাট এরা হচ্ছে বেঞ্জিন বলয় নির্দেশক। যদি আপনাকে বলে অর্থ প্যারা নির্দেশক কোনটা, তখন হ্যালোজেন অ্যান্সার হবে। বাট যদি বলে বেঞ্জিন বলয় সক্রিয়কারী কোনটা, তখন সেক্ষেত্রে কিন্তু হ্যালোজেন অ্যান্সার হবে না, কারণ হ্যালোজেন সমূহ অর্থ প্যারা নির্দেশক হলেও বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, দেখেন কোয়েশ্চেনটা যদি আমরা একটু সলভ করি, যে কোয়েশ্চেনটা ছিল অ্যারোমেটিক বলয়, দ্যাট মিনস হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা, তাহলে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কারা হবে? যারা এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম, যারা অর্থ প্যারা নির্দেশক। কি নির্দেশক ব্যা? অর্থ প্যারা নির্দেশক। তারা হচ্ছে কি ভাই? বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তো অর্থ প্যারা নির্দেশক কারা হবে? যাদের মধ্যে আমি শর্টকাটে বলেছি একক বন্ধন আছে, যাদের মধ্যে কি আছে? একক বন্ধন আছে। তো আপনি অপশনে যেগুলো আছে এগুলো একক বন্ধন খুঁজে বের করেন। এগুলো কিন্তু দেখিয়েছি একটু আগে, সিএসও, সিডাব্লুএস, এনও টু, এগুলো গাঠনিক সংকেত আঁকলেই আপনি বুঝে যাবেন এগুলোর মধ্যে সবগুলো কি দ্বিবন্ধন। এবং এই দুটো উদাহরণও দিয়েছি, এনও টু এগুলো কিন্তু ভাই আমি উদাহরণ দিয়েছি অলরেডি এর পূর্বে। বাট এই যে এনএস টু মূলকটা, এটা দেখবেন হচ্ছে এখানে আসে হচ্ছে একক বন্ধন। সো একক বন্ধন থাকার কারণে এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি বন এনএস টু মূলকটা হচ্ছে বেঞ্জিন বলয় বা অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক। তবে আমি আপনাকে বলবো, এটা আপনি কনফিউশনে পড়ে যাবেন, একটু কনফিউশন তৈরি হবে, কারণ হয়তো আপনি পূর্বে মুখস্থ করেছেন বা অন্য একটা জিনিসে মনে রেখেছেন, বাট ভাই আজকে একটা জিনিস বুঝালাম। তো এটা আপনি কখন মাথায় রাখতে পারবেন? যখন আপনি বইয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে অর্থ প্যারা নির্দেশক মেটা নির্দেশকের, এগুলার যখন আপনি গাঠনিক সংকেত দেখে দেখে এই শর্টকাটটা চেক করবেন, তখন ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, সো এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন নিজের জন্য, যাতে আপনার কনফিউশন ক্রিয়েট।